Yo, what's up guys? It's Mr. Freepolar and welcome to my channel. Yes, I'm the channel. I have a awesome video. Title 11 Tamil Deck already put together. Today, I'm the Protom Bar and I'm a horror game. Try it. Game turn now. Granny Protom Bar is a granny game. I'm a Kasas Korachile. I'm a Protom Bar and Motor Kona Butter game. Rat actor. They can try it. I'm a key expression. Chilo. She takes on the Asker video to the catcher. Guys, Asker a gamer video to the other camel like. অবশ্যই জানিয়ে দিও যদি ভালো লাগে তাহলে আমি এই গেমের পার্ট 2টা নিয়ে আসব যেইটাতে আমরা এই গেমটা পুরোটা কমপ্লিট করব আর যেহেতু ডিফারেন্ট টাইপের গেম তো অবশ্যই তোমাদের একটু সাপোর্ট লাগবে বেশি করে শেয়ার করো এবং ছোটখাটো একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও গাইজ ছোটবেলা থেকে না আমার হরর সবকিছু অনেক বেশি ভালো লাগে আমি হরর মুভিজগুলো অনেক বেশি পছন্দ করি অনেক বেশি বেশি করে দেখি কিন্তু কখনো আমার হরর কোনো গেমস ট্রাই করা হয়নি তো কারণ এই টাইপের চিন্তা ভাবনা করতাম যে হরর গেমসও তো গেমসই তো গেম একটা গেম আমার কাছে কেনই বা অতটা ভয়ানক লাগবে আর কি কিন্তু ফার্স্ট টাইমের জন্য আমি একটা হরর গেম ট্রাই করতে যাচ্ছি তো আমার মোবাইলের একটা হরর গেম আর ফার্স্ট টাইমের জন্য এর জন্য তোমরা আমাকে অনেকে সাজেস্ট করেছিলে গ্র্যানি গেমটা ট্রাই করার জন্য আর এটা যেন একবার পারফেক্টভাবে আমি এক্সপিরিয়েন্স করতে পারি এর জন্য আমি রাতে দেখতে পাচ্ছি একটা 21 বাজে এই টাইমে খেলতেছি তো আমার রুম পুরোটা অন্ধকার করে কিন্তু আমি একটু ভয়ে ভয়ে আছি যে এই গেমটা যদি আসলেও ভয়ানক হয় আর আমি যদি ভুলে বলে একটা চিল্লানি দেই তাহলে আমার আম্মু আর পাশের পাশের মহিলারা এই গ্রামের থেকে ভয়ানক হয়ে যাবে আপাতত হচ্ছে এই গেমের ব্যাপারে তেমন কিছুই জানি না শুধুমাত্র এইটুকু জানি যে একটা ঘরের ভিতরে আমি থাকবো প্লাস হচ্ছে এই ভয়ানক বুড়িটাও থাকবে আর এই বুড়িটা আমাকে মেরে ফেলার চেষ্টা করবে আর আমার এই ঘর থেকে পালানোর চেষ্টা করতে হবে এটুকু জানি আমি জাস্ট রেকর্ড করতেছি এখন রেখে আমার রিয়েকশনটা ফার্স্ট টাইম কোনো হরর গেম খেলার রিয়েকশনটা আমার রেকর্ড করা লাগবে আর কি এর জন্য রেকর্ড করতেছি দেখা যাক এটা আসলে কেমন হয় তো গাইস শুরু করে ফেলেছি আমাদের গ্র্যানি গেমটা ফর দ্য ফার্স্ট টাইম আমি কোনো হরর গেম খেলতেছি দেখা যাক আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয় ডে ওয়ান প্রথম দিন চান্দু এই আমাদের মেবি কয়েকদিনের মধ্যে ভাগতে হবে নাকি এসকেপ করতে হবে কয়েকদিনের মধ্যে একটা লিমিটেড টাইম দিবে ওকে সমস্যা নেই আমি কি ঘুমিয়ে ছিলাম না এই জায়গার মতো ঘুমাইতেছিলাম আশেপাশে কি ওগুলো রক্ত নাকি আরে না দুরুচি এতটাও ভয়ানক ভাবতেছি কেন ভাই পজিটিভ ভাবে দেখতে হবে আমার না সাউন্ড একটু বেশি বার ঘরের মধ্যে কি আছে দেখি এটা দিয়ে মেরে ফেলা লাগবে নাকি কিছু দিয়ে তো মারতে পারবো নাকি ধরো ড্রপ করি এটা ড্রপ হচ্ছে এটা তো ফিক্কা মারার কোনো অপশন আসতেছে না তো এগুলো কি এগুলো বসার আর 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 কি আছে এটা কি ওকে সেন্সিটিভিটি একটু একটু রাখি আমি আমি আরো ভয় পেয়ে গেছিলাম তাহলে ওইটা দেওয়ার মানেটা কি বিছনার নিচে দেওয়ার মানেটা কি ওইটার অপশন দেওয়ার মানেটা কি এটা যদি লুকাইতে না দাও তাহলে অপশন দেওয়ার মানে কি ভাই এটা তো এখানে এসে পড়তেছে ভাই এত শুরু করছি মাত্র বসে থাকার মানে বসে থাকলে কি হয় এত জোরে জোরে শব্দ হয় কেন সবকিছু আমি বুঝবো কিভাবে যে আসতেছে পায়ের আওয়াজ মনে হইতেছে শুনতে পারতেছে আমি বুঝতেছি না চলো এটার ভিতরে দোকান যায় শুনতে হয় না এখানে আরেকটা বিছনা আছে সমস্যা নেই এটা কি সব কিছু আমি নিতে পার এটা কাগজের মতো কিছু ইঞ্জিন পার্ট ওকে কেউ কি কোনো দিক দিয়ে আসতেছে আমি পায়ের আওয়াজ অনেক বেশি পাইতেছি ভাই 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 এবার বেড়া ফেল ভাই ভাই দেখে নাই দেখে নাই দয়া করো দেখো নাই তুমি দেখো না প্লিজ প্লিজ আমি আম্মুর বোকা খাবো ভাই একটু পরে আম্মু আমার রুমে এসে পড়বে ডেথ থ্রি ভাই ভাই সিরিয়াস অতিরিক্ত জোরে সাউন্ড দিয়ে রাখছি ভাই আমি আমি বুঝতেছি না আমি এত ভয় পাইতেছি নাকি সাউন্ড আমার কান ফাটতেছে দেখে আমি চিল্লাই উঠতেছি আর হচ্ছে ভাই এই বিছনা সব বন্ধ করো ভাই বেডের সমস্যা কি আই মিন বুড়ির সমস্যা কি রে আস্তে আস্তে দেখো এ দেখো এ দেখো দেখো এটা তো স্লো এত তো আমি যখন কোনো রুমে ঢুকে এত তাড়াতাড়ি আসে কিভাবে কি করবো কি করবো এখন তো এসেও পড়বে আবারও আমাকে মারার জন্য এসে পড়বে এটাই আসলে পরে কি করবো আমি
আরে দরজা খুলতাছ না তো ভাই, আমার দরজা খুলতে দিতাছ না ভাই, ভাই ভাই আমার মরে যাবো, আমি আমার মরে যাবো। সিনেমাতে কিসে কিসে যেন ছোট ছোট শব্দ, এই তো 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 এখানে এখানে এটা আগে লক ছিল, এটা এখন খুলে দিছে। আরে ব্যাপারটা চাপারা যাইতে তো আমার পুরী আইসা পারবে, পুর ভয়ানক পুরী, ওইটা খুব খারাপ পুরী, ওইটা তাড়াতাড়ি করে যাইতে তো। তারপর হচ্ছে এই রাস্তা নাকি কোন ছিপায় আসলাম, এটা এটা কি এই সিরে কি বন বন করতেছে মাসি, এদিকে রাস্তা আছে, এদিকে রাস্তা আছে, বেশি অন্ধকারে যাইতেছে ভাই, এত অন্ধকারে যাইতেছে, নিচে নামতে আছে বুড়ি, এই যে এই যে এটা কি কোনো বাসা নাকি অন্য কিছু রে, আন্ডারগ্রাউন্ডে যাইতেছে, মাটির নিচে ঢুকে যাইতেছে, তাই খেলা মারবো ও ভাই মারি আসতে ঠেলা, জোরে এমন জোরে শব্দ হয় মনে হয় যে একেবারে সবকিছু তোলপাড় করে ফেলতেছি, কই যাইতেছে আমি জানি না। রাস্তা আছে এই চিপা দিয়ে, চিপাতে তো রাস্তা আছে, আচ্ছা আচ্ছা এদিক দিয়ে আবার উপর দিয়ে আসছি আমি, তাহলে 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 ভাই আপনার শব্দ হয় কেন, কারের ভিতর ঢুকতে বলতেছে স্টার্ট, আই ক্যান নট স্টার্ট দ্য কার ইয়ার টোকে, এই গাড়ি কেমনে চালাবো ভাই, এই গাড়ি তো জং টং ধরে, এই গাড়ি দেখে মনে হয় চালানোর মতো গাড়ি, দেখো ভাই আমি অনেক নিচে আসছি, এই আমি কুড়ে কুড়ে হাঁটতেছি কেন, এটার ভিতরে কি আছে, হ্যালো নিমো এ ভাই এ ভাই এ এ বড়ি বড়ি বড়ি, আমি আটকা দিছি, দরজা আটকা দিছি, আল্লাহ গো আবার কেমন কথা গো, দরজার ভিতরে দিয়া ঠুয়া মারে রে ভাই, এটা ঠিক না ভাই, বুড়িয়া সিটিং ভাস ভাই, এ বুড়িয়া সিটিং করে, এ আমার আশেপাশে রক্ত কেন, বেশি মার খাইছি নাকি, এক বুড়ির কাছ থেকে মাইর খাইতে গেতে, এস তো ষোলো মোটে হাঁটা বুড়ির কাছ থেকে বলে মাইর খাইতেছে আমি দূর ভাই, যদি গাড়ির ভিতরে বসে থাকে তাহলে কি, তাহলে কি বুড়ি দেখতে পারবে নাকি, এটা অন অফ করে নাকি, অন করছি তারপর এই বুড়ি আসবে, এই বুড়ি আসবে দেখো, প্লিজ বুড়ি এখানে থাকো না ভাই, সত্যি খুব খারাপ লাগবে ভাই, সত্যি অনেক খারাপ লাগবে, বুড়ি দেখো আমি উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, আমি জানি না নিচে কিছু পাই নাই আমি, প্লিজ বুড়ি এক একটা জায়গায় উঠতে গেলে কেমন লাগতেছে ভাই, মনে হচ্ছে এদিকে এই দরজাটা, এই দরজাটা দিয়ে কিছু করা লাগবে, শব্দ করে কে ভাই, আমি শব্দ করতে চাইতেছি, হ্যাঁ ধরো 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 ধরো, আমি আটকে গেছি ভাই, আই নিড আ মাস্টার কি, আমি আটকে গেছি, এ কন্ট্রোল লক হয়ে গেছে ভাই, আরে এখানে এই আমার বাম পাশে যে হাতের আঙ্গুলের কিছু একটা থাকার কথা, ওইটা কই, পুরি আসতেছে না এখন, এটা ছুটাবো কিভাবে, হ্যাং হয়ে গেছে এটা, ওই আরে না 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 ভাই, গেমে আমার সাথে মির্জাফরি করতেছ, না 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 ভাই আর ভাই খেলবো না ভাই, লাস্ট ডে লাস্ট ডে লাস্ট ডে, আমি এ ভাই এক কাজ করো ভাই, ভাই আস্তে করে ঘুরো আর বিছনায় শুয়ে পড়ো ভাই, আর কিছু করার দরকার নেই ভাই, না ভাই যে বুড়ি আইসা পড়ছে নাকি, হাসলো কে, না 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 না, ঢুকবা না ভাই, এটা আমার পার্সোনাল রুম, একজনের বেডরুমে কোনো টাইপের নক করা ছাড়া ঢোকা উচিত না, ঠিক আছে একটু শান্তিতে ঘুমের মতো ছিলাম, তুমি চলে যাও, বুড়ি আসতেছে না, আর চলো তো অতক্ষণ বসে থাকবো আমি, ভাই এটা কোনো কথা, বুড়ি এখানে চুপচাপ করে দাঁড়ায় আছে ভাই, এ কোন কোন ধরনের কথা ভাই, এটা ভাই এটা 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 গেমে এটা কি কর, এই রুমে কিছু আছে, এটা কি, লিভ দিস হাউস, বাহ ভাই থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ, এর থেকে বেশি, এ এ বুড়ি নো বুড়ি নো নো বুড়ি নো নো বেডি, এ নো বুড়ি আমারও দেখো নাই, তুমি বলো আমাকে দেখো নাই, প্লিজ ভাই প্লিজ, শেষবারের মতো একটা চান্স, ও দেখে নাই আসলে, দেখে নাই আসলে, দেখে নাই দেখলে তো, তোমার মতো বুইরার সাথে বুড়ির সাথে আমি ক্যান হাইড অ্যান্ড সিক খেলবো ভাই, এই তো এই তো পাইছি, এই যে এইটার জন্য আমি আটকে গেছিলাম তাই না, আমি যাবো কিভাবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হালকা আমাকে ধরতে গেলে উপরে আসবে, তাহলে এইটা আর পায়লা কেন কেন, নাকি এটা কোনো টাইপের ট্র্যাপ যেটা দিয়ে বুড়ি ট্যাপ মারতে পারবো, ও তো শব্দ করি তো, শব্দ করলে বুড়ি এদিকে আসবে, তারপর যে মরে যাবে নাকি, বুড়ি আবার এখানে কিচ্ছু নাই, তো আসো তো একটু দেখি মরে যাও নাকি তুমি, আবার
সব শেষ না এ বুড়ি ড্রাইভিং করতেছে কেন এ বুঝে গেছি আমি না 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 হ্যাঁ আমি না না করছি তো আমি না না করছি তো আমার আটকে রাখছে কিসের সাথে এটা তো দেখতেছি না